আপুনি চাই আছে দ্য মর্নিং শ্ব, এক গুরুত্বপূর্ণ খবর। মিন নিগমৰ প্ৰাক্তন অধ্যক্ষ ৰমাকান্ত দেউৰীৰ ও এছ ডি পদ্ম হাজৰিকাই ধন লোৱা দৃশ্য বন্দী হৈছে গোপন কেমেৰাত। গুৱাহাটীৰ কাৰ্যালয়ত ধন লৈ থকা দৃশ্য বন্দী হৈছে গোপন কেমেৰাত। উল্লেখযোগ্য যে ও এছ ডি পদ্ম হাজৰিকাই ধনৰ বিনিময়ত কেইবাগৰাকী যুৱক যুৱতীক চাকৰি দিয়াৰ অভিযোগ তুলি শুকুৰবাৰে চি এম ভিজিলেন্সত গোচৰ তৰিছিল কৃষক শ্ৰমিক উন্নয়ন পৰিষদৰ উপদেষ্টা প্ৰদীপ কলিতাই। কোনো ধৰণৰ বিজ্ঞাপন বাছনি পৰীক্ষা নপতাকৈ নিযুক্তি প্ৰদান কৰাৰ অভিযোগ পদ্ম হাজৰিকাৰ বিৰুদ্ধে। মিন বিভাগৰ প্ৰাক্তন অধ্যক্ষ রমাকান্ত দেউরীর কার্যকালত এই কেলেঙ্কারি সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছিল। আর যি খবর এই মুহূর্ত সংবাদ মাধ্যমত চর্চার তুঙ্গত আছে, আর তেনে সময়তেই এইজন বিতর্কিত পদ্ম হাজরিকায় ধন লওয়ার দৃশ্য বন্দী হয়েছে গুয়াহাটির কার্যালয়ত। কেনেদরে তেও উৎকোচর ধন লয় আর সেই ক্যামেরাত বন্দী হয়েছে ধন লওয়ার দৃশ্য, যে দৃশ্য বর্তমান ভাইরেল হয়েছে গুয়াহাটির কার্যালয়ত, এনেদরে ধন লই থাকার দৃশ্য বন্দী হয়েছে গোপন ক্যামেরাত। ও এস ডি পদ্ম হাজরিকায় ধনের বিনিময়ত প্রায় 150 জন যুবক যুবতীক মিন বিভাগত চাকরি দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছিল, আর যার বাবে সি এম ভিজিলেন্সত গোচর তরে কৃষক শ্রমিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা প্রদীপ কলিতাই। আর কোনো ধরনের বিজ্ঞাপন বাছনি পরীক্ষা নপতাকৈ নিযুক্তি প্রদান করার অভিযোগ পদ্ম হাজরিকার বিরুদ্ধে। মিন বিভাগের প্রাক্তন অধ্যক্ষ রমাকান্ত দেউরীর কার্যকালত এই কেলেঙ্কারি সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে, আর তেনে সময়তেই এজন বিতর্কিত ও এস ডি পদ্ম হাজরিকায় গুয়াহাটির কার্যালয়ত ধন লওয়ার দৃশ্য বন্দী হয়েছে গোপন ক্যামেরাত, আর এই দৃশ্য সম্প্রতি ভাইরেল হয়েছে। আমার নগাঁওর সাংবাদিক নীলোৎপল বরার সঙ্গে পোনপটিয়া সম্প্রচারত এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছো। নীলোৎপল, যে বিতর্কিত পদ্ম হাজরিকা, পদ্ম হাজরিকার অকথিত কাহিনী এটা এটাক সন্মুখলৈ আহিছে। প্রাক্তন অধ্যক্ষ রমাকান্ত দেউরীর কার্যকালত মিন নিগমত প্রায় 150 যুবক যুবতীক নীতি বহির্ভূতভাবে চাকরি দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছিল, আর তেনে সময়তে এইবার ধন লওয়ার দৃশ্য কিন্তু তোলপার লগাইছে। নিশ্চয়কৈ জয়ন্ত, যি সময়ত দেখিবলৈ পোৱা গৈছিল যে আমি এটা বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ বিভিন্ন সংবাদ মাধ্যমত, বিভিন্ন বাতৰি কাকতত এটা বাতৰি সম্প্ৰচাৰ হৈ আছিলে যে মিন নিগমত বহু শতাধিক যুৱক যুৱতীক বিজ্ঞাপন অবিহনে নিযুক্তি প্ৰদান কৰা হৈছিলে। আৰু ইয়াৰ অন্তৰালত ৰমাকান্ত দেউৰী, প্ৰাক্তন যি অধ্যক্ষ মিন নিগমৰ, ৰমাকান্ত দেউৰীৰ যিগৰাকী অ' এছ ডি পদ্ম হাজৰিকা জড়িত বুলি অভিযোগ উত্থাপিত হৈ এটা বাতৰি সম্প্ৰচাৰিত হৈ আছিলে। আৰু তাৰ পিছতে দেখিবলৈ পোৱা গৈছিলে যে যি কৃষক শ্ৰমিক উন্নয়ন পৰিষদৰ যিগৰাকী উপদেষ্টা প্ৰদীপ কলিতা, তেখেতে চি এম ভিজিলেন্সত এটা গোচৰ তৰিছিলে পদ্ম হাজৰিকাৰ বিৰুদ্ধে, তেওঁ ধনৰ বিনিময়ত চাকৰি প্ৰদান কৰা বুলি বা বিভিন্ন বিলসমূহৰ নিবিদা তেওঁৰ আত্মীয়ক তেওঁ প্ৰদান কৰা বুলি তেওঁ এটা অভিযোগ উত্থাপন কৰিছিলে। আৰু সেই সময়তে শেহতীয়াকৈ যিটো ভিডিঅ' ভাইৰেল হৈছে, যিটো ভিডিঅ'ত পদ্ম হাজৰিকাক বান্ধিলে বান্ধিলে টকা এগৰাকী যুৱকে দিছে, কিহৰ কাৰণে এই টকা দিছে সেই বিষয়ে স্পষ্ট হোৱা নাই। কিন্তু পদ্ম হাজৰিকাৰ বিৰুদ্ধে এইসমূহ অভিযোগ উত্থাপন হোৱাৰ পিছত পুনৰ যি এই ভিডিঅ' ভাইৰেল হৈছে, সেই ভিডিঅ' সম্প্ৰতি ব্যাপক চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে, ব্যাপক প্ৰশ্নৰ সৃষ্টি কৰিছে। যিখন দুৰ্নীতি বিৰোধী চৰকাৰ, পূৰ্বৰ যিখন চৰকাৰ আছিলে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল, যি বিজেপি চৰকাৰ, কিন্তু কিন্তু দুৰ্নীতি বিৰোধে শূন্য সহনশীলতাৰ নীতি গ্ৰহণ কৰা হৈছিলে। তাৰ পিছতো কেনেকৈ গুৱাহাটীৰ এটা কাৰ্যালয়ত বান্ধিলে বান্ধিলে টকা এইদৰে দিব পাৰিলে, কিহৰ বিনিময়ত এই টকা প্ৰদান কৰা হৈছিলে, তেওঁক আমি দেখুৱাইছোঁ যে বিভিন্ন নথি পত্ৰ এতিয়া আহিছে, আৰু বহু নথি পত্ৰ আহি আছে আমাৰ হাতলৈ। কিন্তু এটা কথা ক'ব লাগিব যে পদ্ম হাজৰিকাৰ 11গৰাকী আত্মীয়ক নগাঁৱতে নিযুক্তি দিয়াৰ কথা কোৱা হৈছে, প্ৰাক্তন অধ্যক্ষ ৰমাকান্ত দেউৰীৰ দুগৰাকী কন্যাক নিযুক্তি দিয়াৰ কথা হৈছে, আৰু সেই কথা নিজে স্বীকাৰ কৰিছে মিন নিগমৰ বিল মেনেজাৰ নগাঁৱৰ ভগীৰথ দাসে। আমাৰ কেমেৰাৰ সন্মুখত স্বীকাৰ কৰিছে যে ৰমাকান্ত দেউৰীৰ দুই কন্যাইও চাকৰি পাইছিলে, আৰু লগতে যিকেইগৰাকী আত্মীয়, 11গৰাকী আত্মীয় চাকৰি পাইছিলে নগাঁৱত, আৰু বহু নিবিদা পাইছিলে, বহু বিলৰ নিবিদা পাইছিলে। গতিকে এইসমূহ বিষয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে, ব্যাপক প্ৰশ্নৰ সৃষ্টি কৰিছে। আৰু পদ্ম হাজৰিকাৰ বিৰুদ্ধে ইতিমধ্যে চি এম ভিজিলেন্সত প্ৰদীপ কলিতাই গোচৰ তৰাৰ পিছত, আৰু এই ভিডিঅ'টো সম্প্ৰতি আমি যি ভাইৰেল হৈছে, এই ভিডিঅ'টো আমি দেখুৱাইছোঁ, এই ভিডিঅ' কিন্তু বহু প্ৰশ্নৰ অৱতাৰণা কৰিছে। মই জয়ন্ত এটা কথা ক'ব লাগিব যে পদ্ম হাজৰিকাৰ সৈতে বহু প্ৰভাৱশালী ব্যক্তি জড়িত হৈ আছিলে, যিসকলে পদ্ম হাজৰিকাৰ পৰা এনে দুৰ্নীতি ভাগ পোৱাৰ কথাও উত্থাপিত হৈছে, অভিযোগ উত্থাপিত হৈছে। আৰু সেইসকলেই আমি শুনামতে সেইসকলে উচতনি দিছিল যে আপুনি নিৰ্বিঘ্নে দুৰ্নীতি কৰি যাওক, আপোনাক সকলো ফালৰ পৰা আমি সুৰক্ষা প্ৰদান কৰিম। আৰু শেহতীয়াকৈ দেখিবলৈ পোৱা গৈছে যে পদ্ম হাজৰিকাৰ যিসমূহ বিষয় উত্থাপন হৈছে বা পদ্ম হাজৰিকাৰ যি দুৰ্নীতিৰ অভিযোগ উত্থাপন হৈছে, তাৰ পিছতে কিন্তু এইসকল ব্যক্তিও বিপদত পৰিছে। আমি এটা কথা ক'ব লাগিব যে বিগত সময়ছোৱাত মীন বিপ্লৱৰ কথা কৈ নিবনুৱাক বহুত সপোন দেখুওৱা হৈছিলে, নিবনুৱাৰ বাবে বহু টকাৰ আঁচনি আবণ্টন দিছিলে, কিন্তু প্ৰকৃতাৰ্থত নিবনুৱা কিমান উপকৃত হ'ল,
বা কোন উপকৃত হল কোনে দেশে বিদেশে সম্পত্তি করিলে মীন নিগমের নামত সেই কথাগুলি এটা তদন্ত প্রয়োজন হয়ে পড়ছে। আমি যে বাতরি সম্প্রচার করে আছো এই ভিডিওর ভিত্তিত সরকারে হয়তো তদন্ত করব, তারপর সকল জল জল পথ পথ হব। কিন্তু একটা কথা কব লাগবে যে বহু নিবনুয়া যুবক যুবতী কিন্তু হতাশাত নিরাশ করে বিজ্ঞাপন অবিহনে যে নিযুক্তি প্রদান করা হল, কোনে মীন নিগমত এই দুর্নীতি সংঘটিত করলে বা পদ্ম হাজরিকার বিরুদ্ধে বারে বারে কিয় এই প্রশ্ন উত্থাপিত হয়েছে সেই সময় বিষয় কিন্তু সরকারের বর্তমানের মীন নিগমের অধ্যক্ষ গুরুজি দাসে তদন্ত করবেন নাই, সেয়া কিন্তু রাইজে আগ্রহের বাট চাই আছে। জয়ন্ত, নিশ্চয় এক ডাঙর প্রশ্ন, ডাঙর প্রশ্ন। আপনি ইতিমধ্যে নীলোৎপল আপনি জানাইছে যে সি এম ভিজিলেন্সত গোচর রুজু করা হয়েছে। যদি আমি চাও বিভিন্ন বিভাগের নিযুক্তি সন্দর্ভত সি এম ভিজিলেন্সে অভিযান চলাই আছে, তদন্ত চলাই আছে বিভিন্ন নিযুক্তি কেলেঙ্কারি সন্দর্ভত। কিন্তু এই যে নিযুক্তি কেলেঙ্কারি পোহরলৈ আহিছে যত রমাকান্ত দেউরীর জীয়রীর পর আরম্ভ করে পদ্ম হাজরিকার অঙহি বঙহি সকলকে নিযুক্তি প্রদান করা হয়েছে বিজ্ঞাপন অবিহনেই বা বাছনি পরীক্ষা অবিহনেই। কিন্তু এয়াই এটা সকলের ডর প্রশ্ন যে সি এম ভিজিলেন্সে কি পর্যায়ত কেনেদরে তদন্ত আগবাব। নিশ্চয় জয়ন্ত, কারণ যেহেতু ইতিমধ্যে সি এম ভিজিলেন্স গোচর তোলা হয়েছে আর রমাকান্ত দেউরী বা পদ্ম হাজরিকার আত্মীয়ক চাকরি দিয়ার অভিযোগ কিন্তু আমি নিউজ এটিতে নোটিশ উত্থাপন করা নাই। এই বিষয়ে কিন্তু স্বীকারোক্তি প্রদান করেছে নগাঁর যেগুলি বিল ম্যানেজার ভগীরথ দাস, নিজে স্বীকারোক্তি প্রদান করেছে। নিজেও স্বীকার করেছে যে পুত্র বাবু শেখর দাসকো কিন্তু ধুবুরীত নিযুক্তি দিয়া হয়েছে আর কৈছে যে ইন্টারভিউ দিছে। আমি সুধিছিলো যে ইন্টারভিউ দিছে হয় কিন্তু বিজ্ঞাপন কত দিছিলে, তেতিয়া কৈছে যে বিজ্ঞাপন দিয়া হওয়া নাই। বিজ্ঞাপন নিদিয়াকৈ কেনেকৈ ইন্টারভিউ অনুষ্ঠিত করলে, কেনেকৈ সাক্ষাৎকার অনুষ্ঠিত করলে, সেয়া কিন্তু প্রশ্নের বিষয়। কারণ কোনো পর্যায়ে সরকারি বিষয় বিভাগত কেতিয়াও বিজ্ঞাপন নোহাকৈ নিযুক্তি দিব নোৱাৰে। যদি সেয়া হয়েছে সেই কথা যেহেতু সরকারি বিষয়াগী মীন নিগমের বিষয়াগী যদি স্বীকার করেছে সেয়া অনিয়ম, সেই বিষয়ে তদন্ত হবনে নাই। বা এই যে ভিডিও দেখলে পাওয়া গেছে, যে ভিডিওত বান্দিলে বান্দিলে টাকা দিয়া হয়েছে, আমি নিউজ এটি নোটিশ এক্সক্লুসিভলি আমি দেখাই আছো, এই ভিডিওটির উপর কেতিয়া সরকারখনে তদন্ত করব? বা বর্তমানের যেগুলি অধ্যক্ষ পূর্বতে যেহেতু রমাকান্ত দেউরী আছিল বহু অভিযোগ উত্থাপন হয়েছিল, কিন্তু বর্তমান যেহেতু মঙ্গলদৈর প্রাক্তন বিধায়ক গুরুজ্যোতি দাসক দায়িত্ব দিয়া হয়েছে, গুরুজ্যোতি দাসের একটা নিকা একটা ইমেজ আছে, ক্লিন একটা ইমেজ আছে, গতি গুরুজ্যোতি দাসে নিজের ইমেজ রক্ষা করবলে এই সময় বিষয়ে তদন্ত করবেন নাই, সেয়া প্রশ্নের বিষয়। আর রাইজে আগ্রহে বাট চাই আছে যে বিজেপি সরকারে যেহেতু শূন্য সহনশীলতার কথা কৈছে, গতি এই সময় দুর্নীতি অনিয়মের ক্ষেত্রতো শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করবলে নাই, সেয়া রাইজে আগ্রহে বাট চাই আছে। জয়ন্ত ধন্যবাদ, নীলোৎপল ধন্যবাদ জ্ঞাপন করছো। নিত্য নিশ্চিতভাবে এক গুরুত্বপূর্ণ খবর এখানে মুহূর্ত, যে সময় সি এম ভিজিলেন্সে বিভিন্ন বিভাগত হওয়া নিযুক্তি কেলেঙ্কারি সন্দর্ভত অভিযান চলাই আছে, তদন্ত চলাই আছে, বহু রৌ বরালিক আরক্ষীয়ে জালত পেলাবলে বা সি এম ভিজিলেন্সে জালত পেলাইছে। যদি আমি কও এ পি ডি সি এলর নিযুক্তি কেলেঙ্কারিয়ে হোক বা মানকাছরের গাঁওবুড়া নিযুক্তি কেলেঙ্কারির ক্ষেত্রতে হোক, সি এম ভিজিলেন্সর অভিযান চলি আছে, বহু রৌ বরালিক গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রত যে মীন নিগমের বিয়াগুম কেলেঙ্কারি সন্মুখলে আহিছে, 150 জনের অধিক যুবক যুবতীক নীতি বহির্ভূতভাবে অর্থাৎ বিজ্ঞাপন অবিহনে বা বাছনি পরীক্ষা অবিহনে নিযুক্তি দিয়া হয়েছে। এই অভিযোগ পোহরলে অহার সময়তে কিন্তু এইজন বিতর্কিত ও এস ডি পদ্ম হাজরিকায় ধন লৈ থকার দৃশ্য এই মুহূর্তে ভাইরেল হয়েছে। গতি এই ক্ষেত্র সি এম ভিজিলেন্সে কেনেদরে তদন্ত চলায় বা এই সকল অভিযুক্তক জালত পেলোয়া হয় নহয় তার প্রতি দৃষ্টি থাকিব অসমিয়া অসমবাসী রাইজর। দ্য মর্নিং শোর পরবর্তী অংশে যাওয়ার পূর্বে লো আন এটি বাণিজ্যিক বিরতি।